সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের মধ্য দিয়ে বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হবে। নিরাপত্তার গ্যারান্টি না দিলে সামরিক ব্যবস্থা, নেটোকে হুঁশিয়ারি রাশিয়ার। সন্ত্রাসী তৎপরতায় আফগান ভূমি ব্যবহার, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পক্ষে আর কোনো আফগান শরণার্থীকে সেবা দেওয়া অসম্ভব, জাতিসংঘকে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু সমঝোতা ওলটপালটের জন্য আমেরিকা মূল অভিযুক্ত আর ইউরোপ নীরব দর্শক, যা বললেন ভাইস প্রেসিডেন্ট। আইনাল আসাদ ঘাঁটি থেকে মার্কিন কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে, জানিয়েছেন ইরাকি কর্মকর্তারা। পাকিস্তানের লাহোরে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী বিক্ষোভ। আমেরিকা এই প্রথম মৃত্যু ওমিক্রন আক্রান্তের, দেশবাসীকে সতর্ক করলেন বাইডেন। এবং ডেল্টার চেয়েও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, যা বললেন WHO প্রধান। দর্শক, ইউক্রেন ইস্যুতে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোট কোনো রাজনৈতিক সমাধান বের করতে না পারলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে রাশিয়া। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের মধ্য দিয়ে বন্ধুত্বের সম্পর্ক স্থাপিত হবে। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের মধ্য দিয়ে প্রাচীন সিল্ক রোডের পুনরুত্থান হয়েছে। এটি চীন থেকে ইউরোপ পর্যন্ত দীর্ঘমেয়াদী একটি অবকাঠামো প্রকল্প। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ কানেক্টিং দ্য ওয়ার্ল্ড শিরোনামের এক গোল টেবিল বৈঠকে এসব কথাই বলেন আলোচকরা। এতে অংশ নেন ঢাকা ট্রিবিউন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের কর্মকর্তারা। এতে বিপসের প্রেসিডেন্ট মেজর জেনারেল ANM মনিরুজ্জামান এবং ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবাহান বক্তব্য রাখেন। তারা বলেন, অবকাঠামো খাতে অর্থায়নগত যে সীমাবদ্ধতা এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে তা চীনের এই প্রকল্প দূর করবে। এছাড়া এই প্রকল্পের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপিত হবে। সব মিলিয়ে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভকে বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনাময় বলে জানান বক্তারা। নিরাপত্তার গ্যারান্টি না দিলে সামরিক ব্যবস্থা, নেটোকে হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেনকে ঘিরে নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে মস্কোর সংক্রান্ত উদ্বেগ প্রশমনে মার্কিন নেতৃত্বাধীন নেটো জোট কোনো রাজনৈতিক সমাধান বের করতে না পারলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে পূর্ব ইউরোপ ও ইউক্রেনে যে কোনো ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে নেটো জোটের প্রতি আহ্বান জানিয়েছিল। এরপর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শুক্রবার বলেন, বিষয়টি নিয়ে তিনি মস্কোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন। এ সম্পর্কে সোমবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোব বলেন, মস্কো এখন পর্যন্ত তার নিরাপত্তা উদ্বেগের ব্যাপারে আমেরিকার কাছ থেকে কোনো সদুত্তর পায়নি। নেটো যদি বিষয়টি উপেক্ষা করে যায় তাহলে রাশিয়া সামরিক ব্যবস্থা নিতে বাধ্য হবে। মস্কো পাশ্চাত্যের জন্য হুমকি সৃষ্টি করেছে। অজুহাত তুলে আমেরিকা নেটো জোট সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া সীমান্তবর্তী দেশগুলোতে ব্যাপকভাবে সেনা ও সমরাস্ত্র মোতায়েন করেছে। পাশাপাশি ইউক্রেন সরকার দেশটির রুশ সীমান্তবর্তী পূর্বাঞ্চলে বিরোধীদের দমনের অজুহাতে রাশিয়া সীমান্তে বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করেছে। রাশিয়া বহুবার বলেছে, ইউক্রেন সীমান্তে দেশটির সেনা ও অস্ত্র মোতায়েন একটি স্বাভাবিক ব্যাপার এবং একটি সম্পূর্ণ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমেরিকা ও তার মিত্ররা দাবি করছে, রাশিয়া আসলে ইউক্রেনে হামলা করতে চায়। এই কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়া ইউক্রেন সীমান্তকে চরম উত্তেজনাপূর্ণ বলে হিসাব তুলে ধরার চেষ্টা করছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানে অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ইসলামাবাদে অনুষ্ঠিত OIC সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেয়া বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, আফগানিস্তানে ভূমি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে তৎপরতা চালাতে কাউকে অনুমতি দেওয়া হবে না। কাবুল থেকে বার্তা সংস্থা আওয়া এ খবর জানিয়েছে। আমির খান মুত্তাকি বলেছেন, বিশ্বের কোনো দেশ যেন আফগানিস্তানে ভূমি থেকে নিজেদের জন্য কোনো হুমকির আশঙ্কা না করে। তবে ইমরান খানের উদ্দেশ্য যদি এটা হয় যে আফগানিস্তানে বর্তমান একটি দুর্বল সরকার ক্ষমতায় রয়েছে এবং এ ধরনের হুমকি মোকাবেলা শক্তি তার নেই, তাহলে সেটি ভিন্ন কথা। তবে আমি আশা করব সেরকম ঘটনাও ঘটবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার ইসলামী সহযোগিতা সংস্থা বা OIC-র আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলনে দেওয়া ভাষণে বলেছিলেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ যদি আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালাতে চায় এবং তখন যদি তালেবান সরকারকে শক্তিশালী করা না হয় তাহলে তার পক্ষে দায়েশকে মোকাবেলা করা সম্ভব হবে না। ইরানের পক্ষে আর কোনো আফগান শরণার্থীকে সেবা দেওয়া অসম্ভব।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশের পক্ষে আর কোনো আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়া সম্ভব নয়, কাজেই বিশ্ব সমাজের উচিত আফগান জনগণের জীবন ও জীবিকার প্রতি বিশেষভাবে মনোযোগী হওয়া। তিনি সোমবার তেহরানে জাতিসংঘে শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে এক বৈঠকে আহ্বান জানান। এই সময় গ্র্যান্ডি আফগান শরণার্থীদেরকে জাতিসংঘ যেসব সেবা দিয়েছে তার একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরেন। ইরানে বসবাসরত লাখ লাখ আফগান শরণার্থীর সঙ্গে ইরানি জনগণের মতো আচরণ করা হয় বলে উল্লেখ করে আবদুল্লাহিয়ান এই সময় বলেন, 5,20,000 বিদেশি শিশুকে ইরানের স্কুল ও কলেজগুলোতে বিনামূল্যে লেখাপড়া করার সুযোগ দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই আফগান শরণার্থী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশে বসবাসরত আফগান শরণার্থীদের জন্য জাতিসংঘের সাহায্যে সহযোগিতাকে অপ্রতুল উল্লেখ করে বলেন, প্রতিবেশী দেশগুলোর দিকে বিশেষ করে ইরান অভিমুখে আফগান শরণার্থীদের ঢল নেমেছে এবং সেই তুলনায় জাতিসংঘের সহযোগিতা অত্যন্ত কম। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোতে এই খাতে আরও বেশি বরাদ্দ দিতে হবে। সাক্ষাতে আফগান শরণার্থীদের মানবিক সেবা দেওয়ার জন্য ইরানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি। তিনি বলেন, আফগান জনগণের জন্য সাহায্য তুলতে জাতিসংঘের পক্ষ থেকে সম্মেলন আহ্বানের যে দাবি ইরান জানিয়েছে তা যুক্তিযুক্ত এবং তিনি এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানাবেন। পরমাণু সমঝোতা ওলটপালটের জন্য আমেরিকা মূল অভিযুক্ত আর ইউরোপ নীরব দর্শক। ইরানের আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দেহেকান বলেছেন, পরমাণু সমঝোতাকে ওলটপালট করে দেওয়ার জন্য দায়ী আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো আমেরিকার আচরণের প্রতিবাদ না জানিয়ে তা নীরবে সহ্য করেছে। তিনি সোমবার তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হেন্স উদো মোৎসেলের সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন। ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, জার্মানির সঙ্গে ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে 150 বছর আগে এবং এই দুই দেশের মধ্যে বহু সাংস্কৃতিক অভিন্নতা রয়েছে। আমরা আশা করব ইউরোপের একটি শক্তিশালী দেশ হিসেবে জার্মানি নিজের সক্রিয়তা বজায় রাখবে এবং আমেরিকার ক্রিয়ানগণকে পরিণত হবে না। ইরান সবসময় আলোচনাকে প্রাধান্য দিয়েছে এবং কখনো আলোচনার টেবিল ত্যাগ করেনি বলে জানান মোহাম্মদ দেহকান। তিনি বলেন, জার্মানিতে নতুন সরকার ক্ষমতায় আসার ফলে যে পরিবর্তন সূচিত হয়েছে তার জের ধরে দেশটি ভিয়েনা সংলাপে আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে এবং ইরান পাশ্চাত্যের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ চুক্তি সই করতে পারবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে সে সম্পর্কে মোহাম্মদ দেহকান এসব কথা বলেন। গত 29 নভেম্বর নতুন করে সংলাপ হয়েছে এবং এই মুহূর্তে উভয় পক্ষের সম্মতিতে ওই সংলাপে কয়েকদিনের বিরতি চলছে। আইন আল আসাদ ঘাঁটি থেকে মার্কিন কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে। ইরাকের আইন আল আসাদ সামরিক ঘাঁটি থেকে আমেরিকার সমস্ত কমব্যাট সেনা প্রত্যাহার করা হয়েছে। এখন সেখানে শুধুমাত্র মার্কিন সামরিক বাহিনীর কিছু পরামর্শক রয়েছেন। এই কথা জানিয়েছেন ইরাকের যৌথ অপারেশনস কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল তাহসিন আল খাফাজি। সোমবার রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিকের আরবি বিভাগকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল তাহসিন এই তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আইন আল আসাদ ঘাঁটিতে আমেরিকা শুধুমাত্র কয়েকজন সামরিক পরামর্শক রয়েছেন এবং একজন ইরাকি কমান্ডারের অধীনে ঘাঁটি পরিচালিত হচ্ছে। 2020 সালে 8ই জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC 1 ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই ঘাঁটিতে হামলা চালায়, যার প্রতিটি ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডের ওজন ছিল 1,000 পাউন্ডের বেশি। ওই হামলায় ঘাঁটিটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয় এবং সারা বিশ্বের গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে। IRGC-র কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনারা ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করার পর প্রতিশোধ হিসেবে IRGC আইন আল আসাদ ঘাঁটিতে হামলা চালায়। আধুনিক ইতিহাসে এটি ছিল মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইরানি কর্মকর্তারা একে মার্কিন বাহিনীর ওপর প্রথম থাপ্পড় বলে উল্লেখ করেছেন। পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের হত্যাকাণ্ড অব্যাহত ও ধরপাকড়ের প্রতিবাদ এবং ইরানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের লাহোরে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। পাকিস্তানের প্রখ্যাত শিয়া আলেম আলামা সাইদ জাওয়াত নাকভিটাকে লাহোরের শহরের কাজেতে আজম এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ যোগ দেন। প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া লোকজন ইসরায়েলের বিরুদ্ধে গগনবিদারী স্লোগান দেন। সমাবেশে হাজার হাজার শিয়া ও সুন্নি লোকজন অংশ নেন। বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তৃতায় সাইদ জাওয়াত নাকভি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকির মানে হচ্ছে সব মুসলিম দেশের বিরুদ্ধে হুমকি। ইসরায়েলের হুমকির মুখে পাকিস্তানের জনগণ এবং সরকার ইরানের প্রতি সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন। সমাবেশে আলামা জাওয়াত নাকভি ছাড়াও শিয়া ও সুন্নি গুরুত্বপূর্ণ অনেক নেতা বক্তব্য রাখেন। তারা সবাই ইরানের প্রতি সমর্থন ব্যক্ত এবং ইসরায়েলকে গণহত্যাকারী বলে মন্তব্য করেন। আমেরিকায় প্রথম মৃত্যু অমিক্রন আক্রান্তের, দেশবাসীকে সতর্ক করলেন বাইডেন।
উদ্বেগ যেন পিছু ছাড়ছে না। অমিক্রন আতঙ্কে এমনিতে ত্রস্ত গোটা আমেরিকা। আর এবার জানা গেল করোনার নয়া ভ্যারিয়েন্ট এই প্রথম প্রাণকাণ্ড এক আক্রান্তের। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, টেক্সাসের স্বাস্থ্য আধিকারিকের তরফে সোমবার এই খবর জানানো হয়েছে। রিপোর্ট বলছে অমিক্রনে আক্রান্ত মৃতের বয়স 50 গোছায়, তার ভ্যাকসিন নেওয়া ছিল না, পাশাপাশি শরীরে একাধিক রোগও ছিল, ফলে আরো চাকিয়ে বসে নয়া ভ্যারিয়েন্ট। যদিও আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে স্বাস্থ্য দপ্তর একটি বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে যে করোনা সংক্রমিত ব্যক্তির শরীরে একাধিক উপসর্গ ছিল। এরপরই সরকারের তরফে দেশবাসীকে সতর্ক করা হয়, টিকা নেওয়ার পাশাপাশি বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিদিনই মার্কিন মুলুকে বাড়ছে অমিক্রন আক্রান্তের সংখ্যা। 8 ডিসেম্বর পর্যন্ত সামনে আসা তথ্য অনুযায়ী করোনা সংক্রমণের 73% শরীরে অমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই তাই সে দেশে করোনা বিধির ওপর আরও জোর দেওয়া হয়েছে। একের পর এক টুইট করে দেশবাসীকে সতর্ক করেছেন খোদ প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি লেখেন, বন্ধুগণ, আমেরিকায় অমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে, আমাদের বর্তমান পরিস্থিতি ঠিক কি রকম তা আপনাদের জানাতে চাই। প্রথমে ফ্রন্টলাইন যোদ্ধাদের ধন্যবাদ জানান। এরপরই বলেন, টেস্টিং হাসপাতালে বেডের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে, পাশাপাশি টিকা নেওয়ার এবং বুস্টার ডোজ নিয়ে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, চলতি মাসে বিশ্বে প্রথম অমিক্রন আক্রান্ত মৃত্যুর খবর শিরোনামে উঠে আসে। খোদ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছিলেন, ইংল্যান্ডের প্রথম অমিক্রনের মৃত্যু সাক্ষী হয়। সেদেশে বর্তমানে রীতিমতো চোখ রাঙাচ্ছে এই স্ট্রেন, ফলে বড়দিনের উৎসবেও বিস্তর কাটছাট করা হয়েছে, যে কোনো রকম জমায়েত জারি নিষেধাজ্ঞা। ডেল্টার চেয়েও দ্রুত ছড়াচ্ছে অমিক্রন, যা বললেন WHO প্রধান। করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত ছড়াচ্ছে অমিক্রন। ইতিমধ্যে যারা ভ্যাকসিন নিয়েছেন এটি তাদেরও আক্রান্ত করছে, বাদ পড়ছে না এর আগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিরাও। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান টেড্রোস আদানম গ্যাব্রিয়াসুস। এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। টেড্রোস আদানম গ্যাব্রিয়াসুস বলেন, অমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত পিছিয়ে পড়ছে, এর ধারাবাহিক প্রমাণ রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আসন্ন বড়দিনকে ঘিরে ভ্রমণের ফলে অমিক্রন সংক্রমণ আরও বাড়বে, এমনকি পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীর মধ্যেও সংক্রমণ বাড়বে। সম্প্রচার মাধ্যম NBC-র মিট দ্য প্রেস অনুষ্ঠানে রবিবার ডাক্তার ফাউচি বলেন, অমিক্রনে সংক্রমিত করার ব্যাপক সক্ষমতা রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, মানুষের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সতর্কতাগুলো মেনে চলা দরকার। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।